গোলাপ ফুলগুলা কেমন লাগে সবাই কমেন্ট কমেন্টত কত সুন্দর ওয়াও এই সুন্দর লাগছে চকিগুলা কেমন হচ্ছে কমেন্ট করবেন সবাই মন মাসি বানাছে খালে তবে মানে আসার খাই সকালে এত আবার আদার আমরা ভি কি গেলে ডু ইউ লাভ মি ডু ইউ অ্যাকসেপ্ট মাই নাও কি না মে না কি ডাইলগ দাই হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরা অনেক ভালো আছি। চলে এসেছিলাম নতুন একটা ভিডিও নিয়ে, একবারে রেডি রেডি হয়ে তারপরে ভিডিওটা চলে এসেছিলাম। দেখি প্রভা দিচ্ছেন মাওয়ার রিয়া মানে বোন রেডি হয়েছে, আর মুছে ক্যামেরাটা ধরছ পিছনের, ওই জন্য মোগা দেখা যাওয়া দিচ্ছে না। তো বন্ধুগুলা পুরো ভিডিওটা দেখো, কোনো কাটাকাটি করবে না, তাহলে দেখি রেবেন আমরা করে যাওয়া দিচ্ছি আজকে। তো ময়ূর না ক্যামেরার সামনে আসলুম, এই বেশে দেখো পিছন বেশের ভিউটা কত সুন্দর। এই বেশে আমার মা ও কাকি গল্প করে হচ্ছে। তো ওই জায়গায় দাঁড়িয়ে আছি কে মানে পাশে একটা দাদা টোটো চালায়, ওই টোটোতে যাবো, ওই জন্য দাঁড়িয়ে আছি। দাদাটা খাওয়া দাওয়া করলে ওই জন্য না লেট হয়ে গেলে, মানে তখন 9:30 বাজে না, তাড়াতাড়ি সকালের খাওয়া তো না লেটেই হয়। তো বন্ধুগুলা আমরা টোটো দুটি পড়ছি, এবেশে মা রিগে বসছে, আমি এবেশে ব্যাক সাইডত, আর টোটো করি আমরা করে যাবার হচ্ছি। পুরো ভিডিওটাই দেখো, কোনো কাটাকাটি করবেন না, আর কার সাথে দেখা হয় সেটাও দেখিয়ে দেবেন। তো দেখো বন্ধুগুলো রোদের জন্য কিছুই দেখা যাচ্ছে না, পুরো পিছন বসে দেখো পুরোটা সাদা হয়ে গেছে, এত রোদ ছিল। তো বন্ধুগুলা দেখো এই ভিডিওটা এক জায়গা থেকে নিলাম, মানে আমার বাড়ির থেকে, কিন্তু নাকি আমার সাথে যাবে, ওই জন্য আমার বাড়ির গল্প সুপারি টুপুরি খেয়ে নিয়ে আসলাম, তোদের একসাথে জামা দিচ্ছি। এইবার সে আমরা গল্প করে দিচ্ছি আমার চোখের অসুখটার কথা, যে সবাই তো জানেন এটা, আমি নগুল দিয়ে দেখে দিলাম, জিজ্ঞাসা করে দিচ্ছে কোনটা চোখের। তো বন্ধুগুলো দেখো আমরা আসি গেলাম অলরেডি, আর এই জায়গার দেখো কাকার সাথে দেখা হলে, আমরা আসছি হচ্ছে মামার বাড়ি, আর মামার বাড়িতে অনেক লোকের সাথে দেখা হলে, ভাই বোন মামা মামি মাসি তারপরে মেসো দিদি সবার একসাথে দেখা হলে মজাটাই আলাদা, খাওয়া দাওয়া না হলেও কিন্তু আনন্দটাই আলাদা। আর এই বসে সবাই টিভি দেখে দিচ্ছে, আমি তার মাঝখানে দেখা ভিডিও করে নিলাম, টিভির গান বাজে দিচ্ছে। খাওয়া দাওয়া লাইলু কি কি হয় কি কি দিয়ে খাওয়াচ্ছেন মোহনা, কি দিয়ে খাস কেন নিছিস? ও মোহনা ও মোহনা কি কি দিয়ে খাস কর না কথা, খালি ভাত কেন খাওয়া যাচ্ছিস তুই? তুই যে গল্পতে মতি গেছিস। তো বন্ধুগুলো দেখো এই বেশি আমার মাসির ঘরে গল্প করে দিচ্ছে, মাসির
ইমে দুইজনে এসে হাই সেকেন্ডারি পাস করছে রেজাল্ট তো কালকে দিতেছে সবাই তো জানেন কিন্তু ইমে দুইজনের খাওয়াটা দিবে দচ্ছে না খাওয়াটা তো দিবে কি দিবে না সেটা উনি জানে আমরা তো সবাইগুলো কথা হচ্ছে যে তোমরা একটা খাওয়া দাও হাই সেকেন্ডারি পাস করছেন রেজাল্ট তো একটা ভালো হচ্ছে কাউ স্টার পাচ্ছে কাউ লেটার পাচ্ছে খাওয়াটা তো দিচ্ছে না খাওয়াটা দিবনে সুস্মিতা হ্যালো গাইস আমরা সবাই যাবো যাচ্ছি এক জায়গায় ঘুরির সবাই আছে এক জায়গায় দিদি আছে মোর বোন আছে তারপরে এই চুলচুলি আছে তো বন্ধুগুলা দেখো আমরা সবাই রাস্তা রেডি হয়ে গেছি একটা মাসির বাড়ি ঘুরি যেমন দুপুরে রোদ সেদিন না সেই রোদ ছিল এত যে রোদ ওই সেই ওটাকে জলের বোতল না অন্য কিছু তুই কোথা যাস আমি যাই ঘুরতে কত দূর মেলা দূর কার বাড়ি কতক্ষণে গেছি আমরা তোমার বাসায় থাকে তো আমরা সবাই রোদ বেরোচ্ছি একজন করে সেই রোদ আজকে তো সেই রোদ দেখো পিছন পিছনে দেখি বাবা সবাইগুলো হাঁটি হাঁটি যাওয়া যাচ্ছি মোহনা মোহনা তো রোদ লাগে না লাগে নে কিছু ক ও মোহনা তুই যে এতক্ষণ তোমার চেনে নাই হলদি লেবু কি নিছে স্পেশাল জিনিস হলদি লেবু স্পেশাল কিছু নিছে তো বন্ধুগুলো আমরা মাসির বাড়ি আসি গেছি আসি দেখি এত একটা গোলাপ ফুলের গাছ অনেক কটা আছে এটা কিন্তু বেশি ফুল ফুটছে তাই এই জায়গাতে অনেক ফটো টটো উঠলাম ভিডিও করে নিলাম ওই অনেক সুন্দর আগে সেই সুন্দর গোলাপ ফুলগুলো খুব সুন্দর লাগিয়ে দিচ্ছে গোলাপ ফুলগুলো অনেকগুলো ফুটছে একটা গাছ অনেক বড় বড় হয়ে গেছে সেই বড় বড় দেখো আসি গেছি আর এই বসে সবাই বসে সেই রোদ নে দম গেছে কারেন্ট তো নাই সেদিন তো আঁকা ভালো দেখা যাবে মুখ এত সুন্দর সেই ভালো লাগে দেখো মাসি বানাচ্ছে এগুলো চোখে কত সুন্দর দেখো সেই সুন্দর হচ্ছে চোখে গুলো কেমন হচ্ছে কমেন্ট করবেন সবাই মোর মাসি বানাচ্ছে মোহনা দেখো গোলাপ ফুলের ফটো উঠে হচ্ছে সেই সুন্দর করে এত সুন্দর পোস্ট দিবে হচ্ছে বাপরে বাপ মোহনা এদিকে মাসির ঘরের বাড়িতে অনেক সুন্দর গোলাপ ফুল অনেকগুলো ফুলের গাছ আছে দেখো কত সুন্দর দেখা যাওয়া যাচ্ছে তারপরে এই বেশেও আছে গোলাপ ফুল দেখো এটার ফুল আর কত সুন্দর পাপড়িগুলো দেখো মরিচের গাছ এই বেশেও আছে গোলাপ ফুল এটা আছে এলা ফুল আসে নাই তারপরে এই জায়গাতে আছে এই বেশে হলুদ ফুলগুলো ফুটছে এইটা গোলাপ দেখ আলাদা এইটা গোলাপ আলাদা ওগুলো গোলাপ আলাদা এগুলো গোলাপ আলাদা না শরবত খাও সুপেরি দিছি এক পাশে বিস্কুট খাবে ক্যাশ মানে দেখো মোহনা তুই কি খাওয়াচ্ছিস টক নাই হ্যাঁ তোমার ছবি তুলো আর কি দিছে তোমাকে আর কিছু দেয় নাই তোমার দিদি আর কিছু দেয় নাই তোমার না না দেয় নাই
প্রথমে যখন সকালে যদি আসছিলাম গাইস তখন কয়ে চা খা কিছু না খাই একটু গরম তারপরে শরবত শরবত দানিদের বিস্কুট টিস্কুট খাইলে তারপরে বলে আসার খাই সকালে এত আমরা আবদার আমরা ভি কি গেলে তারপরে বলে সকালে দিলে ভাত খাই ভাত তখন খাওয়া হয়ে যায় আমরা এত হয় আমরা না চাই কিন্তু না না কি কি দরকার মেনু বলে কথা কি আমি দেখি দেখি জামাই দেখি বুঝু কবার কোন না তখন জি ধীরে বিশ খাই এমে আছে বিন্দে বাসি বলে বিন্দু মাসি না হয় বিন্দে বাসি কি কি সবজি ক কি কি সবজি দিয়ে খাওয়া দাওয়া হবে মাসি কথা সুপারি খাবার ব্যস্ত হ্যালো বন্ধুগুলা আমরা আলাপ থামো তোমাদের তোমার সাথে কথা হচ্ছে তারপর একটু রেস্ট নিবো তারপরে যদি মন চায় সবগুলো ফুলের গাছ এই পেশে গোলাপ ফুল চলো কতক্ষণ দাঁড়িয়ে থাকবে না বাড়ি যাওয়া খাই কতক্ষণে আসছি সবাই গুলো বাড়ি ঘাটা ধরছে আরো বেশি যাই কেরে কত যে ফটো উঠে দেখো কত পোস্ট দিবে হচ্ছে নায়ক নায়িকা কি ডাইলগ কি তো আমরা এলাকা দোলাবাড়ির রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি দেখো রাস্তাটা কত সুন্দর দেখা যাচ্ছে দুই ধারে ধানগুলো পাকছে আর সবুজ রাস্তার ঘাস অনেক আমরা এলাকা বাড়ি যাওয়া যাচ্ছি সবাই গুলে মুই সামনে অনেক সুন্দর আর রোদে যে তেজ আপরে দুইটা তিনটা আর গুলো যে আসি যাচ্ছে গোলমাল করিয়া তো বন্ধুগুলো ইউটিউবে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন মো চ্যানেলটা রিয়েল লাইফ স্টাইল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি ভিডিওটা আর বেশি বড় করলুম না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে